ওই তো বাবার সাথে চলো, এখানে এসো বেটা, হুম এসো না, বলে দেখো সিন কি বটে, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল মিসেস পাল ব্লগের। হলো অনেক অনেক ভালোবাসা, দেন আবার একটা ভিডিও স্টার্ট করলাম। আই হোপ আজকের ভিডিও সকলের খুব ভালো লাগবে। তো এসে আমরা বাইরে থেকে একদম বেরিয়ে গেছি আর তারপর গিয়ে আমরা ভিডিওটা স্টার্ট করেছি। তো কোথায় যাচ্ছি বলতো? তো আমাদের যেখানে ফার্স্ট টাইম, মানে ফার্স্ট টাইম না তো, হ্যাঁ ফার্স্ট টাইমই বলতে পারো, যে আমরা বিয়ের পর দেখাশোনা হবার পর আমরা যেখানে দেখা, মানে ওর সাথে দেখা করতাম সেই জায়গাটায় আবার আমরা যাচ্ছি। কোথায় বলো? যাচ্ছি আমরা পার্কে। তো গাইস আমরা যাচ্ছি পার্কে, তাতানকে ভীষণ তাতান ওখানে ভীষণ মজা খায়। পার্কে অনেক খেলনা আছে, দোলনা আছে, সমস্ত কিছু স্লিপার আছে, সেগুলো পেয়েও ভীষণ খুশি থাকে। তাই প্রত্যেকবার তোমার দাদাভাই ছুটি যাবার, মানে ছুটি শেষ হয়ে গেছে এবার ছুটিতে যা, মানে ওখানে যাবার আগে, ডিউটিতে যাবার আগে প্রত্যেকবারই ওকে নিয়ে যায়। তো এবারেও নিয়ে যাবে। আর হ্যাঁ, বলে রাখি তোমাদের সাথে একটা কথা, এটা কিন্তু আমাদের মানে বিয়ে দেখাশোনা হবার পর আমরা ওখানে দেখা করতাম পার্কে গিয়ে। তো একটু মজা আড্ডা সমস্ত কিছু টাইম স্পেন্ড করে আসতাম, তারপর তোমাদের দাদাভাই আমাকে বাড়িতে ড্রপ করে দিতে হয়, তোমাদের দাদাভাই চলে যেত তোমাদের মানে বাড়ি। তারপর মানে বেশ কয়েকবার আমাদের দেখার পর, তারপর মানে ও চলে গেছিলো ডিউটিতে, তারপর এসে পরে আমাদের হয়েছিল বিয়ে। সেরকমভাবে আমাদের মানে বিয়ে দেখাশোনার পর আমাদের সেরকম ঘোরাঘুরি সেরকম কোথাও হয়নি। আর চলো বকবক করবো না, এখন চলে এসেছি একদম সামনেই যেখানে পার্কটা আছে সেখানে। তো এটা মামা ভাগ্নে পাহাড়, এখানে অনেকে ঘুরতে আসে, অনেকেই জানে। আর এখানে দুটো পাহাড় আছে, একটা হচ্ছে মামা একটা ভাগ্নে। তো ওই দুটো পাহাড় শুধুমাত্র পাথর দিয়ে, আর এখানে একটা পার্কও আছে, শিব মন্দিরটা ভীষণ সুন্দর বানিয়েছে। আর তোমাদের সাথে দেখাচ্ছি দাঁড়া শিব মন্দিরটা এখানে। তা এখানে তাতানে এখন দুষ্টুমি করতে স্টার্ট করে দিয়েছে অলরেডি। আর এই হচ্ছে মানে খুব সুন্দরভাবে বানানো একটা শিব মন্দির। আর ওই সাইডে তারপর অনেকটা যেতে হয়, মামা ভাগ্নে পাহাড় আছে ওখানে। তো এখানে চলে এসেছি একদম। এরপর আমরা টিকিট কাউন্টার ঢুকে গিয়ে টিকিট কেটে নিয়ে তারপর আমরা যাব ওইখানে, যেখানে তো এখানে ঢোকার মধ্যে একটা শিব মূর্তি মানে আছে, যেটা কি স্ট্যাচুর মতো। এখানে লাইট আরও সমস্ত কিছু লাগানো আছে। আর এখানে তাতানকে ঘুরতে নিয়ে আসি প্রত্যেকবারই। তোমার দাদাভাই যেহেতু ছুটি শেষ হয়ে যাচ্ছে এবার চলে যাবে, এবারে একটা মন খারাপের পালা আছে, আর সেটাও ভাবছি যে চলে যাবে আবার আসবে, এরকম ভেবে ভেবে দিনগুলো কাটাচ্ছি। আর যেতে তো হবে, ওকে ধরে রাখা সম্ভব না কারোরই, কারণ ও যেটা যখন মানে যটা ছুটিতে এসেছে তারপরেই মানে ছুটি শেষ হয়ে গেলে ওকে যেতে হবে। আর এই দেখো ও স্লিপারে এখন স্লিপ দিচ্ছে, আর ও পাপা দোকান বিষ নিয়ে ভীষণ ভয় পায়, আমাকেও একবার বকা দিয়েছে তুমি ওকে ধরো ফোনটা রাখো। তো আমি একবার রেখে ফোনটা মানে স্টার্ট করেছি, তখনই দেখছি এই সাইডে চলে এসেছে। তো তোমার দাদাভাই একবার আমাকে বকা দিল যে ফোনটা অফ করে দেবো, তাতানকে ধরো, এখনই কিছু একটা হয়ে যেতে পারে। তো চলো গাইস ফিরে দেখো এই সাইড দেখো তখন, বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা, বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা,
বাবা মানে রোজ সকালে পুতুল। তো গাইজ এখন আমরা পার্কের মধ্যেই আছি, তো এখন আমরা দোলনাতে দোল খাচ্ছি। আর তোমার আধাবার আমার ক্যামেরাটা ধরে দিয়েছে, তো এখন ক্যামেরা করছে। আর একটু পরে কিন্তু আমরা চলে যাব বাজারের দিকে, মানে কিছু যেহেতু তোমার আধাবার চলে যাবে এবার ডিউটিতে, সেজন্য টুকটাক কেনাকাটা আছে। তো দুর্ভাগ্যজনকভাবে আজকে কিন্তু দোকানপাট সমস্ত কিছুই বন্ধ ছিল, সেজন্য আমার যে কিছু জিনিস কেনাকাটা ছিল, তারপরে পলা বাঁধানোটা চেঞ্জ করার ছিল, সেটাও কিন্তু হলো না। যেহেতু আজকে বৃহস্পতিবার ছিল, সেই জন্য সমস্ত কিছু দোকানপাট বন্ধ ছিল। আর যেহেতু পুজো মানে চলছিল, তখন দোকানপাট সমস্ত খোলা ছিল, তাই এখন একদমই টোটালি দোকানপাট একদম অফ। দেখতেই পাচ্ছ, যাচ্ছি আর তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে যাচ্ছি, সমস্ত কিছু দোকানপাট একদম বন্ধ। দু একটা দোকান খোলা আছে যেগুলো মানে খুবই প্রয়োজনীয়, সেগুলো তাছাড়া সমস্ত দোকান বন্ধ। তো তোমার দাদাভাই, আমি ভাবছি সত্যি বেকার আসলাম, যদি আগে থেকে জানতাম আসতাম না, তো কিন্তু আগে থেকে তো জানি না। তারপর দেখলাম একটা জুতোর দোকান খোলা আছে, ভাবলাম দাদানের জন্য একজোড়া জুতো নিই, যেহেতু শীত আসছে এখন সেই স্লিপলেস জুতোগুলো, এই সরি যেগুলো একদমই মানে কিছু বাঁধা টাঁধা হয় না সেই জুতোগুলো, সেগুলো নেব। আর ভাব সেই জুতোগুলো কিন্তু ছিল না, আর এই জুতোগুলো দেখছিলাম, এই জুতোগুলো এতটাও ভালো ছিল না, একদমই মানে মানে তাতানে পড়ার মতো ছিল না। তো তো ওখান থেকে কেনাকাটা মানে কিছুই করানো হলো না, শুধু জাস্ট দেখাই হলো, পেলাম না তো মনের মতো, তাহলে কিনবো কীভাবে। তো এখান থেকে একদম জুতোর দোকান থেকে চলে গেলাম অন্য একটা কিছুতে, মানে আর সেরকমভাবে কেনাকাটি কিছুই ছিল না, ছিল অনেক কিছু, এবার দোকান যেহেতু বন্ধ সেই জন্য আর কিছু কেনাকাটি হলো না। আর যেখানে আমাদের গাড়িটা স্ট্যান্ড করে রাখা হয়েছিল, দেখতে পাচ্ছ পুরো দোকান পাট সমস্ত স্ট্যান্ডটাও ফাঁকা, এই স্ট্যান্ডটা সবসময় ভরাট হয়ে থাকে, বাট আজকে স্ট্যান্ডটা পুরোটাই ফাঁকা। তো চলে যাবো এখন বাড়ি। তো দাদান এখন এই যে ঘোরাফেরা করছে এখানে, এখন আমরা বাড়ি যাব। বাড়ি যাওয়ার আগে কিছু টুকটাক খাবো, মানে যেহেতু দাদান চিকেন পকোড়া ওর ভীষণ পছন্দ, বাইরে যেহেতু ফাস্টফুড ওকে খেতে দিই না, আর এত পোড়া তেলে ভাজা এগুলো খেতে দিই না। তো তাও কি করব, ছেলে যখন একটু বায়না নিয়েছে তো একটু মতো ওকে খাওয়াবো, তো জাস্ট ওই ভাজাগুলো খাওয়াবো না, যে ভেতরে যে চিকেনটা থাকে সেই চিকেনটা ওকে খাওয়াবো। তোমার দাদা ভাই, আমি আর দাদান একটা প্লেটের মধ্যে খেয়ে নিয়েছি, যেহেতু আগে আমরা কিছু খেয়ে এসেছি, মানে চিকেন কাঠি কাবাব, তারপর রোল, তারপর স্টিক, এগুলো আমরা অন্য একটা দোকানে খেয়েছি, তখন আমরা ক্যামেরাটা অন করা হয়নি। আর এখানে স্পেশালি চিকেন পকোড়া বানায়, সেজন্য আমরা এখানে চিকেন পকোড়া খাবো, সেজন্য এখানে আমরা খেতে এসেছি। চলো গাইস, সেখানে ভিডিওটা এন্ড করবো, দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা চ্যানেলে নতুন আছে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা আমার আগে থেকে বন্ধু হয়ে আছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো গাইস, এখানে ভিডিও এন্ড করছি, তো বাই, শুভরাত্রি, সবাই ভালো থেকো।